বাঁকুড়া শহরের পাশ দিয়ে বয়ে চলা গন্ধেশ্বরী নদীর নাব্যতা বাড়াতে খনন শুরু করল সেচ দফতর। বিজ্ঞানসম্মতভাবেই এই সংস্কারের কাজ করার দাবি জানালেন স্থানীয় সাংসদ ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাক্তার সুভাষ সরকার। তিনি বলেন, বাঁকুড়া খরা প্রবণ এলাকা, অথচ অল্প বৃষ্টিতেই এখানে বন্যা পরিস্থিতি তৈরি হয়, তাই নদী সংলগ্ন পলাশতলা খালের সংস্কার জরুরি বলে তিনি জানান। আমরা দেখেছি বাঁকুড়া জেলা যা খরাপ্রবণ এলাকা বলে পরিগণিত হয় জেলা, সেখানে পর্যন্ত তিন দিন বৃষ্টি হলেই বন্যার জল ঢুকে যাচ্ছে। আরে বন্যার জল কোথায়? আমার যে শহরের এবং নদী সংলগ্ন এলাকার বৃষ্টির জল নদীতে প্রবেশ করতে হবে, তো সেই জায়গাটা যদি আটকে দেওয়া থাকে, সেই যে একটা খাল পলাশতলা দিয়ে গেছে, সেই খালটা যদি প্রকৃত সংস্করণ না হয়, তার এনক্রোচমেন্টকে যদি ঠিক না করা যায়, মানে এনক্রোচমেন্ট থাকবে না, খালের গভীরতা থাকবে, সেটাকে করে তারপর নদীকে সংস্কার করতে হবে। সেচ দপ্তর সূত্রে খবর, বাঁকুড়া শহর সংলগ্ন জুনবেদিয়ায় প্রায় 4 কিলোমিটার ও সতীঘাট থেকে গন্ধেশ্বরী সেতু পর্যন্ত 720 মিটার নদীবক্ষের মাটি তুলে এর জলধারণ ক্ষমতা বৃদ্ধি করা হবে। একই সঙ্গে সতীঘাট সংলগ্ন এলাকায় 100 মিটার নদী পাড় বাঁধানোর পরিকল্পনা রয়েছে। পুরো প্রকল্পে প্রায় 4.5 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে জানা গেছে। প্রসঙ্গত, বাঁকুড়া শহরের ঠিক পাশ দিয়ে বয়ে চলা গন্ধেশ্বরী নদীর নাব্যতা একসময় কমে আসছিল। একটা আস্ত নদী সরু খালের চেহারা নিচ্ছিল, ফলে ফি বছর বর্ষায় এই শহরের জুনবেদিয়া, কেশিয়াকোল, মোলডুবকা, সতীঘাট, রামকৃষ্ণপল্লী সহ বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়ছিল। বছরের ওই কয়েকটা দিন সংশ্লিষ্ট এলাকার মানুষদের দুর্ভোগের শেষ থাকত না, তাই আগামী বর্ষার আগেই এই কাজ শেষ করতে বদ্ধপরিকর সেচ দফতর। গন্ধেশ্বরী নদী বাঁচাও কমিটির পক্ষ থেকে সন্তোষ ভট্টাচার্য বলেন, শহরের মানুষকে নিয়ে তাদের সংগঠন এ বিষয়ে আন্দোলন করে আসছে, দেরিতে হলেও কাজ শুরু হয়েছে, এটাই ভালো খবর। এই যে নদী থেকে যে মাটিটা তোলা হচ্ছে, বালি তোলা হচ্ছে, এই যে বিপুল পরিমাণ মাটি, এইটা কোথায় যাচ্ছে এটাও কিন্তু নজরদারি দরকার আছে। কেননা এটা যদি নদীর পাড়ে দিয়ে দেওয়া হয়, সেই জল বর্ষার সময় সেটা আবার গলে নদীতেই পড়বে। সুতরাং সেই মাটিটাকে যাতে কাজে লাগানো যায় সেটা দেখা দরকার, কারণ এটা একটা অতি মূল্যবান সম্পদ তো আমাদের। বাঁকুড়া পুরসভার 7 নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর দিলীপ আগরওয়াল বলেন, অবশেষে নদী তীরবর্তী ওয়ার্ডগুলির মানুষের দীর্ঘদিনের দাবি পূরণ হতে চলেছে। বাঁকুড়ার যারা, বিশেষ করে গন্ধেশ্বরী পাড়ে বিশেষ করে যে ওয়ার্ডগুলো আছে, সেই এলাকার মানুষদের একটা দীর্ঘদিন ধরে দাবি ছিল যে গন্ধেশ্বরী নদীটাকে সংস্কার করা। কেননা আমরা দেখেছি অতি বৃষ্টির সময় বিভিন্ন সময়, গতবারেই আমরা দেখেছি যে সংস্কার না হওয়ার জন্য নদীর জল একদম উপচে পড়ে 7 নম্বর ওয়ার্ডে, বিশেষ করে নদীর পাড়ে যে সংলগ্ন আমার এলাকাগুলো আছে, বিশেষ করে সুকান্তপল্লী থেকে আরম্ভ করে মাঠপাড়ি এলাকাটা, প্রায় বাড়িগুলো প্রায় 1 হাঁটুর উপরে জল। বিশেষ করে আমার 7 নম্বর এলাকার মানুষ প্রচণ্ডভাবে উপকৃত হবে। আমার নির্বাচনের সময় আমি ইশতেহারে বলেও ছিলাম যে এই কাজটা শুরু করার জন্য আমি প্রশাসনের সাথে কথা বলবো, এবং আমি জিতে আসার পর আমার ওই প্রশাসনের সাথে আমি দেখাও করেছিলাম এসডিও সাহেবের সাথে। তখনই আমি জানতে পারি যে গ্রিন ট্রাইব্যুনাল থেকে এটা সবুজ সংকেত দেওয়া হয়েছে এবং কাজটা খুব তাড়াতাড়ি শুরু হবে, ইতিমধ্যে কাজ শুরু হয়েছে। এর পাশাপাশি নদীর মাটি পুরসভা নিয়ন্ত্রিত পাঠকপাড়ার মাঠে ফেলার দাবিও জানিয়েছেন অনেকেই, এতে সেই মাঠের সংস্কারও হয়ে যাবে। দ্য ওয়াল ব্যুরো।